নমস্কার, গল্পান্বেষী নীলিমায় আপনাদের সকলকে স্বাগত। গল্প পাঠে আপনাদের সাথে আমি অনিতা। আজ আপনাদের শোনাব অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা একটি মিষ্টি প্রেমের ছোট গল্প, এক রাত্রি। রাত এখন কটা? গ্র্যান্ড ট্রাঙ্ক রোড দিয়ে একটা মোটর চলে গেল পশ্চিমে। যত রাতই হোক, তারাও এসে জানলার সামনে দেখতে পাবে একটা মোটর শা করে বেরিয়ে গেল। কোথায় যায়, কোথায় থামে কে জানে। ঝিরঝির বৃষ্টি নেমেছে, শীতের শেষে বসন্তের বৃষ্টি, শীতকে মনে করিয়ে দেওয়ার বৃষ্টি, আকাশের করুণা। সবাই ঘুমোবে শান্ত হয়ে, বৃষ্টির শব্দে পায়ের শব্দটি শোনা যাবে না। যদি আসে নিশ্চয়ই খালি পায়ে আসবে। অনেক রাতে হঠাৎ ওঠা চাঁদের হাসিটির মতো আসবে, কিংবা গহন অরণ্যে ভয় পাওয়া কৃষ্ণসার হরিণীর মতো। কিন্তু আসবে কি? কেউ আসে? আজ যদি না আসে তবে আর আসবে কবে? এমন শুভরাত্রি বিধাতা ফরমাইশ দিয়ে তৈরি করিয়েছেন। জামাইবাবুর মায়ের অসুখের খবর পেয়ে দিদি আর জামাইবাবু চলে গিয়েছেন কলকাতা, পরাশরবাবু হাসপাতালে, তার স্ত্রী কাছাকাছি কাকার বাড়িতে, উপরে শুধু ও আর ওর মা। মাকে একটু ফাঁকি দিতে পারবে না তো? মেয়ে হয়েছে কেন? প্রথম দিনের ঝগড়ার কথাটাই মনে পড়ছে ভবদেবের। একটা গাছ এসে পড়েছিল ভবদেবের এলাকায়, গোলাপ গাছ, আর ধরবি তো ধর সেই গাছেই ফুল ধরল। সেই ফুলই নৃশংস হাতে ছিঁড়ে নিয়েছিল ক্ষণিকা, ভেবেছিল কেউ দেখতে পাবে না বুঝি। তাড়াতাড়িতে ছিঁড়তে গিয়ে নরম ডালটাকে জখম করে ছেড়েছে। ও কি, ও ফুল ছিঁড়লেন যে? চকিতে সামনে এসে হুমকে উঠেছিল ভবদেব। এ গাছ আপনাদের ভাড়া দেওয়া হয়নি, রুড়ো উপেক্ষায় পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে রয়েছিল ক্ষণিকা। সে কি কথা, ঘরের সামনে এ ফালি জমিটুকু যদি আমাদের, জমির উপরকার ফুল গাছও আমাদের, একেবারে আমার ঘর ঘেঁষেই এ গাছ, হাত বাড়ালেই ধরা যায় রীতিমতো। কি অপূর্ব যুক্তি, মনে মনে হেসেছিল নিশ্চয়ই ক্ষণিকা। যেহেতু হাত বাড়ালেই ধরা যায়, সেহেতু আমার অধিকার, বাঁকা ভ্রু সংকুচিত করে বলেছিল ক্ষণিকা। কিন্তু এ গাছ আপনারা পোতেননি, আমরা পুঁতেছি। আপনারা তো আরও অনেক পুঁতেছেন, বাগান সাজিয়ে বিলিতি তারে বেড়া দিয়ে রেখেছেন, কিন্তু ফুল হয়েছে একটাতেও? গাছ পোতা আর তাতে ফুল ফোটানো এক কথা নয়। পুকুর অনেকেই কাটে, কিন্তু পুণ্য না থাকলে তাতে জল হয় না। কি অপূর্ব উপমা, উপেক্ষার ভঙ্গিতে আবার পিঠ ঘুরিয়েছিল ক্ষণিকা। দীর্ঘবৃন্ত ফুলটা খোপায় গুজতে গুজতে বলেছিল, ফুল যদি ফুটে থাকে তবে ভাড়াটেদের পুণ্যে ফোটেনি, যাদের বাড়ি তাদের পুণ্যেই ফুটেছে। কিন্তু ছিঁড়ে নেবার সময় তো পুণ্যবানের ভঙ্গি বিশেষ ছিল না, হাতে চোখে। কেউ যেন দেখতে না পায় এমনিভাবে তাড়াতাড়ি ছিনিয়ে নিয়ে চোরের মতো পালিয়ে যাওয়ার মতলব। নিজের পাঠা যেভাবে খুশি সেভাবে কাটব, তাতে অন্য লোকের কি? কি হয়েছে রে খনু? আঁচলে হাত মুছতে মুছতে বাইরের বারান্দায় বেরিয়ে এসেছিল সুনয়নী। এক মুহূর্ত দেরি হয়নি বুঝে নিতে। কতদিন বহু যত্নে
দুই চোখের ভালোবাসা দিয়ে যে ফুলটিকে বাঁচিয়ে রেখেছিল ভবদেব, তার নেই। মোচড় খেয়ে ডালটাও হেলে পড়েছে। কতবার বলেছি সুনয়নি, ফুলটাকে তুলে এনে ফুলদানিতে রেখে দে। উত্তরে বলেছে, এমন কেউ যদি থাকতো দেবার মতো তার জন্যে তুলে আনতুম। তেমন যখন কাউকে দেখতে পাচ্ছি না, তখন গাছের ফুল গাছেই থাক। আমি ফুলটা ছিঁড়েছি দিদি, পিঠ ঘুরিয়ে খোপাটা দেখিয়েছিল খনিকা। ঘষা ঘষা ওড়া ওড়া চুলের শুকনো খোপার মধ্যে টাটকা একটা রক্ত গোলাপ। বাহ, চমৎকার! গাল ভরে হেসে উঠেছিল সুনয়নি। বলেছিল, কেশবতী রাজকন্যার মাথায় উঠেছে, ফুলের আর কি চাই। সুন্দর করে হেসে উঠেছিল খনিকা। বিজয়িনীর ভঙ্গিতে মাথা উদ্ধত করে চলে গিয়েছিল সুমুখ থেকে। কোথায় যাবে? অহংকারে মাথা চাড়া দিয়ে চলতে গেলে আলতো খোপায় থাকবে কেন গোলাপ? খসে পড়ে গিয়েছিল মাটিতে। যাক, পরে নেব না কুড়িয়ে, পিছন ফিরে তাকিয়েও দেখব না। সোজা চলে গিয়েছিল গরবিনী। সকালের রোদ্দুরে সারা গায়ে যৌবনের ঝলক দিয়ে ছিন্নবৃন্ত বিধ্বস্ত গোলাপটার দিকে তাকিয়েছিল ভবদেব। বিহ্বল বিন্তাশ্রয় ছেড়ে মাটিতে লুণ্ঠিত হয়ে পড়ে থাকলেও কম সুন্দর নয় গোলাপ। ইম্পোরিয়াল ব্যাংকের ঘড়িতে ঢং ঢং করে একটা বাজল। এখনো ঘুমোতে যায়নি ভবদেব। চেয়ারে বসে সিগারেট টানছে। পরিপাটি করে বিছানা পাতা, একটিও ভাঁজ নেই, রেখা নেই। উচ্ছ্বসিত কোমলতায় প্রসারিত হয়ে আছে সমস্ত ঘর অন্ধকার। খানিকাকে একটা মোমবাতি জ্বালিয়েছিল ভবদেব, পরে কি ভেবে নিবিয়ে দিয়েছে ফু দিয়ে। অন্ধকারই আসুক পথ চিনে, আকাঙ্ক্ষার তাপ লেগে লেগে অন্ধকারই তার মূর্তিতে দীপায়িত হোক। কিন্তু সত্যি কি আসবে? বলে গেলেও আশা কি সম্ভব? আশা কি মুখের কথা? এখনো বৃষ্টি চলেছে ঝিরঝির, এলোমেলো হাওয়া উঠেছে। দুদিকের দুদরজায় ভেজানো ছিল এতক্ষণ, হাওয়ায় শব্দ হতে পারে ভেবে ছিটকানি লাগালো ভবদেব। কথা আছে, ঠেলে যদি বোঝে দরজা বন্ধ, আঙুলের টোকা মারবে, তার দরকার হবে না। এ অঞ্চলে চলে এলেই অনায়াসে বুঝতে পারবে ভবদেব। হাওয়ায় পাবে তার গায়ের গন্ধ, শুনবে তার শাড়ির খসখস। হয়তো ঘুমিয়ে পড়েছে আলগোছে, মা আর মেয়ে এক ঘরে শোয়, হয়তো মাই এখনো আচ্ছন্ন হয়নি। অন্তত নিশ্চিন্ত হতে পারছে না খনিকা, প্রতীক্ষা করছে। একদিকে খুয়ে যাচ্ছে অন্ধকারের মোমবাতি। নিয়তির পরিহাসের কথা কে না শুনেছে? হাতের পেয়ালা মুখে তোলবার আগে হাত থেকে ভ্রষ্ট হয়েছে। নিজেকে প্রস্তুত করবার জন্যে আরেকটা সিগারেট ধরালো ভবদেব। ফুলটাকে মাটিতে অমনি ফেলে যাবার পর মনে আছে সুনয়নী তেলে বেগুনে জ্বলে উঠেছিল। দে ওই গাছের নির্বংশ করে, একেবারে শেকর উপরে। কদিনের চেষ্টায় কত কষ্ট করে ফুল ফোটানো হলো, এখন বলে কিনা বাড়ির মালিক বাড়িওলি। এরপর হাটে মাঠে ঘাটে যেখানেই থাকি না কেন, মাথার উপরে বাড়িওয়ালা নিয়ে যেন বাস না করতে হয়। কি সব দিনই গিয়াছে, নিচের তলার ভাড়াটে বাড়িওয়ালার ভাব সব রকমই যেন নিচের তলায়। কুয়োর থেকে পাম্প করে জল দিত, তা ভাড়াটেরা সব শেষে। 5 মিনিট হতে না হতেই সুইচ অফ, কি ব্যাপার? ঝামা মারা টান জায়গা মশাই, কুয়ো শুকিয়ে এসেছে এমনি নিত্যি। ভর গ্রীষ্মের দিনে কলসি কুজো ভরাট হয়নি, বর্ষায় যখন সজল জল তখনও বড় জোর 10 মিনিট।
শর্ট করে সুইচ অফ করে দিয়ে বলেছে, মফস্বলে ইলেকট্রিকের কারেন্টের দাম কত। প্রথম সরকারি ঝগড়া হয়েছিল চাকর রামলক্ষণকে নিয়ে। নিচে আলাদা মতন একটা ফালতু ঘর ছিল, ভাড়া দেওয়ার সময় বলা হয়েছিল ওটা চাকরের ঘর, ভাড়াটেদের এসমালি। কিন্তু থাকবার বেলায় বাড়িওয়ালার ড্রাইভার আর দারোয়ান। চলবে না কথার ঘোরফের, চাকরের জায়গা দিতে হবে। মুখে হার মেনেছিল পরাশর, কিন্তু টিপে দিয়েছিল দারোয়ানকে। তার দাপটে সাধ্য কি রামলক্ষণ সই সেই ঘরের মধ্যে, তার জায়গা বারান্দায়। সত্যি রামলক্ষণ আজ বারান্দায় সৈনিত। ভবদেব বলে দিয়েছে বাইরের ঘরে শুতে, কিন্তু বলা যায় না, যেমন বুদ্ধি হয়তো প্রভুর নিরাপত্তার কথা ভেবে একেবারে বাইরের দরজা ঘেঁষে শুয়েছে। কে জানে, সেইটাই হয়তো মস্ত বাধা হবে ক্ষণিকার। খুট করে ছিটকিনি খুলে দরজা ফাঁক করে তাকালো একবার বাইরে, না বারান্দা ফাঁকা, আশপাশ নিঝুম। দূরে স্টেশনের লাল সাদা সবুজ আলোর পিণ্ডগুলি জ্বলছে স্থির হয়ে। আপ দুন আর ডাউন দিল্লি এক্সপ্রেস চলে গিয়েছে এতক্ষণে, আরও কত ট্রেন আসবে যাবে। যে ট্রেনে অবধারিত স্টেশন এই ঘর, সেই আর এসে পৌঁছুল না। যা অবধারিত তার জন্য কেন এই অধীরতা? চোখের উপর একটা তারা জ্বলছে দেখতে পেল। যা অবধারিত তাতে সুখ নেই, যা অভাবনীয় তাতেই সুখ। মেঘলা আকাশ দেখবে ভেবেছিল, দেখল একটা তারা। আশ্চর্য আনন্দে ভরে উঠল মন। এমনি একটা অত্যাশ্চর্যের জন্য প্রতীক্ষা করছে ভবদেব, অবধারিতের জন্যে নয়। চরম ঝগড়া হয়েছিল সেদিন, উপর থেকে ভিজে কাপড় ঝোলায় এই নিয়ে ভবদেবরা আপত্তি করেছে বহুদিন। বারান্দায় উঠতে নামতে ঠিক নাকের সঙ্গে ঠোকাঠুকি হয়, মাথার উপরে ফোঁটা ফোঁটা জল পড়ে। শোনেনি বাড়িওয়ালারা, বলেছে ও ছাড়া জায়গা নেই কাপড় মেলবার। মুখের প্রতিবাদে কাজ হয়নি, তাই গেরো মেরে ভিজে কাপড়ের কুণ্ডলি পাকিয়েছে নিচে থেকে, ঢিল বা অন্য কিছু ধুলোবালিও বেঁধে দিয়েছে। কিন্তু সেদিন অন্যরকম হয়েছিল। শুকিয়ে এসেছে একটা শাড়ি, খসে পড়েছিল নিচে, নিচের বারান্দায় সিঁড়ির উপর। বিকেলের ঘর ঝাঁক দিচ্ছিল রামলক্ষণ, চোখে পড়তেই কুড়িয়ে নিয়েছিল ব্যস্ত হাতে। ভবদেব সেই মাত্র ফিরেছে আপিস থেকে, চোখাচোখি হতেই বলেছিল রেখে দে। গুটিয়ে পাকিয়ে লুকিয়ে রেখে দিয়েছিল রামলক্ষণ, আর তক্ষুনি তরতরিয়ে নিচে নেমে এসেছিল ক্ষণিকা। সুনয়নীকে জিজ্ঞেস করেছিল, আমাদের একটা শাড়ি পড়েছে দিদি। কই না তো, সুনয়নী ভিতরের বারান্দায় চা করছিল, অবাক মানল, কিরকম শাড়ি, কার শাড়ি? বৌদির শাড়ি, তেমন দামি কিছু নয়, কিন্তু নিচে পড়লে যদি তার ফেরত না পাওয়া যায়। বা সে কি কথা, রামলক্ষণ তো এইমাত্র ঝাড় দিচ্ছিল বাইরে। হ্যাঁ রে রামলক্ষণ, বাইরে শাড়ি দেখেছিস একটা? মাটিলাপা উনুনের মতো মুখ করে রামলক্ষণ বললে, আমরা দেখতে যাব কেন? বেশিক্ষণ হয়নি, আমিই তুলছিলাম, গেরো খুলতে পড়ে গিয়েছে, হাওয়ায়ও তো উড়ে যেতে পারে, ভিতর থেকে টিপ্পনি কেটেছিল ভবদেব। উড়ন্তুবড়ির মতো ঝলসে উঠেছিল ক্ষণিকা, বলেছিল, মাফ করবেন দিদি, আমি সার্চ করব। সার্চ করবে? প্রথমটা থমকে গিয়েছিল সুনয়নী, পরে মুখে হাসি টেনে বলেছিল, এই দেখো না আমাকে, বলে আঁচল ঝাড়া দিয়েছিল।
বডি সার্চ নয়, বাড়ি সার্চ। আপনি মেয়ে পুলিশ নাকি? ভবদেব এবার এসেছিল মারমুখ হয়ে। সঙ্গে ওয়ারেন্ট আছে? ওসব চোর ধরতে ওয়ারেন্ট লাগে না। কলকাতায় বাসে ট্রামে পকেট মারা গেলে প্যাসেঞ্জারদের পকেট সার্চ করার রীতি আছে। একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে না কোনো? আপত্তি করেছিল সুনয়নী। হয়তো হচ্ছে, কিন্তু উপায় নেই। উপায় নেই? আবার ঝাঁঝিয়ে উঠেছিল ভবদেব। আপনি কাউকে দেখেছেন চুরি করতে? চোখে দেখিনি, কিন্তু কানে শুনেছি। শুনেছি শাড়িটা নিচে পড়া মাত্রই একজন বলেছেন আরেকজনকে, রেখে দে। পরের জিনিস জেনে তা ছলনা করে রেখে দেওয়াটাও অসাধুতা। এতই যখন জানেন, তখন সোজাসুজি এসে ভালো মানুষের মতন চাইলেই হতো। ভিক্ষে করে নেওয়ার চাইতে দাবি করে নেওয়ার মধ্যে গৌরব আছে। যৌবনের অহংকারে সারা গায়ে ঝংকার তুলেছিল ক্ষণিকা। বলেছিল, দিয়ে দিন। রামলক্ষণকে ভবদেব বলেছিল, দিয়ে দিতে। শাড়িটা পেয়ে ছেলে মানুষের মতো হেসে উঠেছিল ক্ষণিকা। মনে হয়েছিল যেন তার গায়ের অঞ্চল থেকে শূন্যে এক ঝাঁক বক উড়িয়ে দিল। অবাক যতনা হয়েছিল তার চেয়ে বেশি রেগে উঠেছিল সুনয়নী। তুই দিতে গেলি কেন? সার্চ করা বার করে দিতাম। তুমি তো নাই দিয়ে দিয়ে মাথায় তুলেছ। নইলে ও কোন সুবাদে তোমাকে দিদি বলে? মাসিনা, পিসিনা, বৌদিনা, মনে হচ্ছে তোর সুবাদে। ঠাট্টা করেছিল সুনয়নী। আমার সুবাদে? দেখি, আজ থেকে সমস্ত সুবাদ দিলাম দিদি। বাসারে যখন হয়েছি তখন চাষারেই হব ঠিকঠাক। লজ্জার একটা ফ্যান ভাড়া করে এনেছিল ভবদেব। এসি কারেন্টের পাখা, বাটি শুদ্ধ ঘোরে, পুরোদমে চালালে প্রলয়ঙ্কর শব্দ হয়, ঘরদোর কাঁপে, মনে হয় সিলিং বুঝি ফেটে পড়বে। সেই শব্দই উপরে যায়, উপর থেকে ফেরাফিরতি বল খেলে, দুবদাব চালায়, কিন্তু কতক্ষণ চালাবে? এদিকে পাখাও ঘুরছে দিন রাত। শুধু তাই নয়, শুরু করেছিল দেয়ালে পেরেক ঠুকতে, সার্সি ভাঙতে, মেঝেতে হাতুড়ি পিটতে। আর কি করা, উচ্ছেদের নোটিশ দিয়েছিল বাড়িওয়ালা। উল্টে রেন্ট কন্ট্রোলারের কাছে নালিশ করলো ভাড়াটে। জল বন্ধ, আলো বন্ধ, লাগ ভেল কি লাগ। এমনি যখন জলোত্তালে বাজনা বাজছে তখন খবর এলো ভবদেবের চাকরি স্থায়ী হয়েছে, প্রমোশন পেয়েছে ইউরোপিয়ান গ্রেডে, কিছুকাল পরেই কোয়ার্টার্স দেবে কোম্পানি। দেখতে দেখতে একটা ভোজবাজি হয়ে গেল, খারিজ হয়ে গেল সমস্ত মালি মামলা। আকাশ বাতাসের বদলে গেল চেহারা। নিচের ঘরে আলো জ্বলল শুধু নয়, নতুন পয়েন্ট বসালো পরাশর। জল দিতে লাগলো চৌবাচ্চা ছাপিয়ে, বন্ধ হয়ে গেল উপরের দুবদাপ। কাপড় শুকোতে লাগলো ছাদের উপরে প্রসারিত হয়ে। শুধু তাই নয়, পরাশর নতুন একটা নিঃশব্দ পাখা দিলে ভবদেবকে। ভাড়া? ভাড়ার জন্য কি? আশ্চর্য, সময়ে অসময়ে নিচে নামতে লাগলো ক্ষণিকা। সুনয়নের কাজে কর্মে হাত মেলাতে লাগলো, দু একটা রান্নাও নাড়লো চাললো, কখনো সখনো হাত রাখতে লাগলো ভবদেবের টেবিলে। ভবদেবেরও ঘন ঘন নিমন্ত্রণ হতে লাগলো উপরে। পরাশরের মা আর বৌদিও চলে এলো সামনে, নতুনতর আত্মীয়তার আলো ফেলে। পরাশরের মা বললেন, গায়ের রং একটু কালো হলে কি হবে, দিব্যি স্বাস্থ্য। আর লেখাপড়া? ফোরন দিল বৌদি। সব জানা আছে, মনে মনে হেসেছিল ভবদেব। আসলে চাকরি, বড় বহালি চাকরি, আসলে টাকা, আসলে কোয়ার্টার্স। হাল ঠিক ছেড়ে দেয়নি, কিন্তু মুষ্টিটা একটু শীতল করেছিল ভবদেব। দেখি হাওয়ার টানে কোথায় গিয়ে উঠি, কোন রোমাঞ্চের বন্দরে, দেখি উদ্যত কি করে বিকলিত হয়।
দুরূহ দুর্যেয় কি করে সরল হয়ে আসে। দক্ষিণের আকাশ অনেকখানি জুড়ে লাল হয়ে উঠেছে। বাণপুরের ফার্নেস যেন উদ্যত বজ্রের মতো জ্বলছে কোথায় মহাভয়ঙ্কর, দাহের ওপরে নির্দয় শাসনের মতো যেন বলছে রূঢ় ভাষে তর্জনী আস্ফালন করে। কোনো নিয়মের ব্যতিক্রম চলবে না, কোনো স্খলনের ক্ষমা নেই, নেই কোনো বিচ্যুতির নিষ্কৃতি। তাই ভয় পেয়ে গিয়েছে ক্ষণিকা, উকড়ে সুকড়ে ভয়ের কুণ্ডলীর মধ্যে অভ্যাসের জড়পিণ্ড হয়ে পড়ে আছে। যদি এই ভয়টুকু না থাকে তবে কিসের জয়? এই ভয়টুকু আছে বলেই তো নির্জন গিরিশিখরের ডাক, ডাক সেই পথ হারানো গহন অরণ্যের, সঙ্গলেশহীন সমুদ্র তীরের। সেই ডাকটিকে এই মহান রাত্রি পৌঁছে দিতে পারেনি ক্ষণিকার কানে কানে? বটেই তো, সেও নুন্নেবু মেশানো ফিকে জল বাড়লেই, একটি অভ্যস্ত জীবনের জীর্ণতার জন্যে অপেক্ষা করছে ধৈর্য ধরে, রাত্রির ক্লান্তির প্রতিটি প্রভাতকে মলিন দেখাবার বাসনায়। নেই তার মধ্যে সেই আনন্দোদ্ভব উদ্ঘাটনের স্বপ্ন, সর্ব অর্পণের ব্যাকুলতা, রাজকন্যার ভিকারিণী সাজবার তাপস্ত্রী। তাহলে তাকে দিয়ে আর কি হবে? যাকে ভালোবাসি তার সঙ্গে আজ দেখা হবে মহারাত্রির মৌনে, সমস্ত হিসেব কিতেবের বাইরে, কোনোরকম কৃত্রিম মীমাংসা না মেনে। এই উজ্জ্বলতাটুকু, এই নবীনতাটুকু যদি সে উপহার দিতে না পারে তবে তার দাম কি? তবে তার মহত্ব কোথায়? ভালোবাসা না ছাই, মোটা জাকালো চাকরি, টাকা, সবাসের কাছে কোয়ার্টার্স, গ্যারেজ থেকে গাড়ি বের করে দিয়েছিল পরাশর। চলুন যাই কল্যাণেশ্বরী, বরাকরের ডাক বাংলো, ওবার তোপ চাচি, এবার চলুন আরো দূরে পরেশনাথ। কেমন একটা ঘোর ঘোর নতুন দৃষ্টি এসেছিল ভবদেবের চোখে, রক্তে নতুনতর আস্বাদ, হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার মধ্যে হঠাৎ মনে পড়ে যাওয়ার সুগন্ধ। নতুন দৃষ্টির সঙ্গে নতুন দৃষ্টির যখন সাক্ষাৎ হয় তখন সমস্তই যেন চক্ষুময় হয়ে ওঠে। অলক্ষ্য একটি নিমন্ত্রণের ভাষা নীরবে গুঞ্জরণ করতে থাকে। আশ্চর্য, যে চোখে আগে চমকি পাথরের ছিল তাতে এখন একটি লজ্জা, একটি গভীর কোমলতা দেখা দিয়েছে, একটি ধরা পড়ার প্রস্তুতির লাবণ্য। কি করে এ সম্ভব হতে পারে ভেবে পায়নি ভবদেব। কে রচনা করল এই রুক্ষমাটির শ্যামায়ন? নিষ্পাদপের দেশে অজানা পক্ষী কাকলি। কিন্তু ওইখানেই শেষ, আর কোনো ঐশ্বর্য নেই, শুধু একটিমাত্র দৈনিক জীবনযাত্রার মধ্যে সমাপ্তি পাবার জন্যে প্রতীক্ষা করছে। সুনয়নীকে বলেছিল পরাশরের মা, তুমি তো কর্ত্রী, এখন বলো কি তোমার দাবি দেওয়া। দাবি দেওয়ার যে কিছু নেই তা আমি জানি, সুনয়নী বলেছিল হেসে হেসে, কিন্তু আমি কর্ত্রী কিনা তাই জানি না। সেই দাবি দেওয়া জানবার জন্যেই সেদিন এসেছিল ক্ষণিকা ছুটির দ্বিপ্রহরে, সুনয়নীর সুতো ধরে ভবদেবের নির্জনতায়। ভবদেব বলেছিল একদিন মধ্যরাত্রে আসতে পারো। দুচোখে অন্ধকার দেখেছিল ক্ষণিকা, ভয়ে পাংশু হয়ে গিয়েছিল। চারদিকে এত ভিড়, কোনো সম্ভাবনাই নেই তা আমি জানি, রাজনীতিকের নিরুদ্বেগ গলায় বলেছিল ভবদেব। কিন্তু গ্রহ নক্ষত্রের ষড়যন্ত্রে যদি কোনোদিন সেই মসৃণ মহারাত্রি আসে, আসবে? মুচকে হেসে সম্মতির ঘাড় নেড়েছিল ক্ষণিকা, সেই মহারাত্রি সমাগত। ক্ষণিকার সাড়া নেই, আকাঙ্ক্ষার স্বীকৃতির নিচে আত্মদানের স্বাক্ষরটি ছিল না। পরিমিত জীবনের অপ্রমত্ত শান্তির কূপে তৃষ্ণা নিবৃত্তির অপেক্ষা করতে লাগল। রাত্রির মঞ্জুষায়
দিল না তাকে একটি উজ্জ্বলতম দিনের উপহার, দিল না তাকে একটি বাংময়ী নিস্তব্ধতা। তার পৌরুষকে মহিমান্বিত করল না একটি বলবান বিশ্বাসে। সত্যিই তো, বিশ্বাস কি যদি অবশেষে ছিন্ন সূত্র মালার মতো ধুলোয় ফেলে দেয় ভবদেব? কে না জানে অবিবেকী পুরুষের খাম খেয়াল, যদি তার কাছে সহসা সমস্ত মূল্য খুইয়ে বসে, যদি এক লহমায় সমস্ত রহস্যের অবসান হয়, যদি শেষ ছত্রের সঙ্গে সঙ্গেই কবিতাটি থেমে যায়, সমস্ত কথা সমস্ত সুর যায় ফুরিয়ে। তার চেয়ে নিষ্পত্তির দৃঢ়ভূমি অনেক ভালো, অনেক ভালো ধৈর্যের ফুলশয্যা। সে তো শুধু একটা নিয়ম পালনের রাত্রি, সেসব ফুল তো বাজারে কেনা। কিন্তু সে ফুলশয্যার চেয়ে তৃণশয্যার অনেক ঐশ্বর্য। আকাশের অনাবৃতির নিচে শ্যামলতার উন্মুক্তি। তবে তাই হোক, এখানে ইতি পড়ুক। তোমার অক্ষত অন্তরের পূর্ণ স্থানে ফটো কেটে দাও, তুমি থাকো তোমার অক্ষোভে অক্ষুণ্ণ হয়ে, আমি এবার শুয়ে পড়ি। ভবদেব বিছনার দিকে তাকালো, এবার শুয়ে পড়ি, বৃষ্টিটি আর নেই। অন্যায্য অভিমান করে লাভ কি, বাধা বিঘ্নগুলোও বুঝতে হয়। বড় বন্ধনগুলো নেই বটে, কিন্তু ছোট কণ্টক অনেকগুলি। বিমলাকেই আমার বেশি ভয় হয় বলেছিল খনিকা, ওর দুটো রোগ, দুটোই সাংঘাতিক, এক হিংসে, দুই অনিদ্রা, দুটি বড়ই বিচ্ছিরি। দুটো বড়ি দিচ্ছি, খাইয়ে দিও চালাকি করে, বলেছিল ভবদেব। এটুকু এলাকার মধ্যে চার চার ঘর ভাড়াটে বসিয়েছে পরাশর। সাধে কি আর ভবদেব তাকে হার কিপ্পন চশমাখোর বলে। গ্যারেজের উপরে দুখানা ঘর তুলে ভাড়া দিয়েছে বিমলা আর বিমলার মাকে। বিমলার মা ধাইগিরি করে, রাত্রে যদি কল আসে তবে বিমলাকে খনিকার কাছে শুতে পাঠায়। তেমন যদি কিছু ঘটে আজ অঘটন, তাহলেই তো বিপদ। একে পাশে শোবে তাই আবার ঘুম নেই। কিন্তু ভবদেবের নিজের ভয় নাগমশাইকে। ভাড়াটে বসাবার আগে আর বাজবিচার করেনি পরাশর। কোথাকার এক বিপত্নিক নিঃসন্তান ঠিকাদারকে ঘর দিয়েছে একখানা। জীবনে দুটি মাত্র ব্যসন, রাতে চোর ধরা ও দিনের নাকের ডগায় চশমা বসিয়ে চশমার ফাঁক দিয়ে ইতি উতি উকি ঝুঁকি মারা। পাড়ার রক্ষী দলের সর্দার, জানলা দিয়ে কোনো চোর হাত বাড়ালো কোনো মশারির মধ্যে, কোথায় গার্ডের ড্রাইভারে সর করে ট্রেন থামিয়ে ওয়াগান ভাঙল, এই সবেরই ফিরিস্তি করে। বাড়ি আনাচে কানাচে কখনো বা ট্রেনের লাইনের ধারে ধারে টহল দেয়। যখন ঘরে থাকে জানলার ভাঙা খড়খড়ির ফাঁকে চশমা ঠেকিয়ে চেয়ে থাকে। শুধু নাগ নয়, কাল নাগ, দুপে সাপ, তার উদ্যত ফনা ডিঙিয়ে আসা কি সহজ কথা। তারপর অধিককার একতলা সেডের খগন মিত্তির, সে আবার যোগ ধ্যান করে। করবি তো কর, ঘরে বসে কর, তা নয় ঘরের বাইরে এজমালি গেটের কাছে আম গাছটার তলায় চেয়ার পেতে বসে থাকে, চোখ বুঝে শিরদাঁড়া খাড়া করে। সত্যিকার হলে ভাবনা ছিল না, টের পেত না কিছু, ভণ্ড বলেই ভয়, চোখ চেয়ে দেখে ফেলবে ঠিক সময়। বৃষ্টিতে উপকার করেছে, যোগীবর ঘরে গেছেন, কিন্তু নাগমশার খড়কড়িটির কি দৃশ্য কে জানে। কে জানে বড়ি খেয়ে কেমন আছে বিমলা, কে জানে তার মা কোথায়। ভুল করে না ইচ্ছে করে নিজেই বড়ি খেয়ে ফেলেছে কিনা তার ঠিক কি। বাধা হয়তো আর কোথাও নয়, বাধা তার মনে। সে আত্মীয় হতে চায়, আপন হতে চায় না। সংহত তুষারপিণ্ড হয়ে থাকবে, হবে না সীমাতিক্রান্তা নির্ঝরিণী।
এও একরকম অহংকার। আমি পবিত্র, আমি অব্যাহত, আমি অপ্রমত্ত, এই অহংকার। চেয়ার ছেড়ে উঠে পড়ল ভবদেব। বিএনআর এর রাত্রের ট্রেনটাও চলে গেল এতক্ষণে। আর কি, কুজো থেকে জল গড়িয়ে খেলো এক গ্লাস। এবার পরাভূত শয্যায় গিয়ে লজ্জিত ঘুমটুকু সেরে নি। ছুক 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 ছুক, হৃৎপিণ্ড শব্দ করে উঠল নাকি? রুদ্ধধার দেব মন্দিরে কি আপনা থেকেই ঘন্টা বেজে উঠল? ছুক 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 ছুক, কোন দিকের দরজা? ভিতর বারান্দার না বাহির বারান্দার? কোন সিঁড়ি দিয়ে নামল? বিমলা কি ঘুমিয়েছে? তার মা আর কল আসেনি? নাগমশায়ের খড়খড়ি কি বুঝে গেছে? ছাড়া চেয়ারে আবার এসে বসেনি তো যোগীবর? ও কি, কতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখবে? দরজা বন্ধ দেখে ও আবার ফিরে যাবে নাকি? খুট করে ছিটকিনি টানল ভবদেব, দরজাটা একটু ফাঁক করল। শুট করে ঢুকে পড়ল ক্ষণিকা। নিয়তির পরিহাস নয়, সত্যি সত্যি ক্ষণিকা কাঁপছে, লতার মতো কাঁপছে। যত ঠান্ডায় নয় তত ভয়ে, যত উচ্ছ্বাসে নয় তত উৎকণ্ঠায়। শুধু বললে, অস্ফুট নম্রস্বরে বললে, আমি এসেছি। মাধুর্য সিন্ধুর দুটি তরঙ্গের মতো মনে হলো শব্দ দুটোকে, আমি এসেছি। হে গুহাতীত গোপন পুরুষ, আমি এসেছি। হে আকর্ষী বংশী, আমি শুনেছি তোমার ডাক, চিনেছি তোমার পথ। তুমি এবার আমাকে ধরো, আমাকে নাও, আমাকে ভাঙো, আমাকে শূন্য করে পূর্ণ করো। কি করবে কিছু বুঝে উঠতে পারল না ভবদেব। হাত ধরে টেনে আনল না কাছে, বসতে বলল না বিছানায়। কি আশ্চর্য, দরজায় ছিটকিনি লাগাতে পর্যন্ত ভুলে গিয়েছে। ইলেকট্রিক লাইট নয়, মোমবাতি জ্বালালো ভবদেব। স্নিগ্ধ আলোতে দেখল ক্ষণিকার ক্ষণ করুণ মুখখানি, ভোগ বিরত পুণ্যশ্রী তাপস নির্মুখ। বললে, তুমি এসেছো? এর উত্তরে আমি কি বলতে পারি? বলতে পারি, আমি আছি, একজন আছে, আরেকজন আসে। এ আছে বলেই তো সে আসে, আর সে আসবে বলেই তো এ বসে আছে অন্ধকারে, তাই নয়? অদ্ভুত সুন্দর করে হাসল ক্ষণিকা। তোমাকে কি দিই বলতো? পরিপূর্ণ দৃষ্টিতে তাকালো ভবদেব। খোলা জানলা দিয়ে হাত বাড়াতেই পেল সেই গোলাপ গাছ। বিন্তাশ্রয়ে বিহ্বল একটি গোলাপ জেগে আছে, ঘ্রাণে বর্ণে গদগদ হয়ে। শুষ্ক গর্বরূপে নয়, সুধা সরস প্রেম রূপে, নিবেদনের বেদনায় আনন্দময় হয়ে। সন্তর্পণে ফুলটি ছিঁড়ল ভবদেব, ক্ষণিকার স্তূপীকৃত চুলের মধ্যে গুজে দিল। দরজা খুলে এগিয়ে দিতে গেল ক্ষণিকাকে। ক্ষণিকার চোখে জলের ছোঁয়া লেগেছে, ছোঁয়া লেগেছে কণ্ঠস্বরে। আর্তস্বরে বললে, এ কি, আপনি চললেন কোথা? বা সে কি কথা, তোমাকে পৌঁছে দিয়ে আসি। আপনি? দেয়ালের পাশে কুণ্ঠিত হয়ে দাঁড়ালো ক্ষণিকা, ছায়া হয়ে মিশে যেতে চাইল। বললে, যদি কেউ দেখে ফেলে সব বুঝে নেবে, যাতে ভুল না বোঝে তাই তো আমি চাই। বলো, কোন সিঁড়ি দিয়ে নেমেছিলে? বিমলাকে কটা বড়ি দিয়েছ? নাগমশায় খড়করির ফাঁক ন্যাকড়া দিয়ে বন্ধ করেছো নাকি? আর যোগীবরের কি খবর? যোগনিদ্রার চেয়ে সুখনিদ্রা অনেক আরামের। যাও, নিশ্চিন্ত হয়ে ঘুমোও গে, কোনো ভয় নেই। পরিত্যক্ত বিছনায় এসে শুল ক্ষণিকা, বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো ফুপিয়ে ফুপিয়ে। আপনারা এতক্ষণ শুনছিলেন অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা গল্প এক রাত্রি। গল্পপাঠ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন
এবং আপনার পরিচিত বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যারা গল্প শুনতে ভালোবাসেন তাদের সাথে শেয়ার করবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এই পর্যন্তই, খুব শীঘ্রই নতুন কোনো গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন গল্পের নিশি নীলিমা। ধন্যবাদ।